লোকেশনটা দেখে ঠিক ক্যাম্প সাইট মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা কোনো ক্যাম্প সাইট না, আমরা আছি কালিম্পং এরই এক ছোট্ট গ্রাম মারিয়া বস্তির এক হোমস্টেতে। ভিডিও শুরু করার আগেই বলি, এটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও এবং আমাদেরই চ্যানেলের একজন ফ্যামিলি মেম্বার, কোর ফ্যামিলি মেম্বার শোভনবাবুর তরফ থেকে। উনি বারংবার রিকোয়েস্ট করেছিলেন যে এর ব্লগটা যেন আমরা বানাই, বাট আনফর্চুনেটলি আমাদের সময় হয়ে ওঠেনি। তাই যেটা নিয়ে সবথেকে বেশি রিকোয়েস্ট ছিল এই হোমস্টেটাই আগে দেখাবো। তো এটাই হচ্ছে মেন রাস্তা এবং এটা রিসব থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই হচ্ছে হোমস্টে, হোমস্টের নাম ট্রিপস অ্যান্ড ট্রেলস। মেন রাস্তা থেকে ঢুকে কিন্তু এখানে একটা বসার জায়গা করা রয়েছে, ভিউ পয়েন্ট টাইপের। আর এদিকে কিন্তু এরকমও কিছু বসার জায়গা রয়েছে। আর ওই জায়গাটা প্রথমেই দেখিয়েছিলাম, মানে ক্যাম্পিং গ্রাউন্ড টাইপের লাগছে, ওটা খুব ভালো। ওখানে বসে বসে কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ পাওয়া যায় এই সাইডেই। এখন ক্লাউডি হয়ে রয়েছে। আর এদিকটা হচ্ছে পার্কিং এরিয়া, মানে যারা নিজেরা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারেন। আর অদ্ভুতভাবে ওয়েদার দেখায়, এদিকটা পুরোটা কালো মেঘে ভরা ক্লাউডি, অথচ এদিকটা কিন্তু নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্তও কিন্তু ওয়েদার ক্লিয়ার ছিল, কিন্তু জাস্ট আধ ঘন্টা মতো হলো ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে। এসে থেকেই দেখছি এখানে একটা গেট লাগানোর কাজ চলছে, তো আমরা একটু পাশ দিয়েই যাই। এই জায়গাটায় একটা সিটিং এরিয়া আছে, মানে 2-3টে সিটিং এরিয়া আছে যেখানে বসে আড্ডা গল্প সব একসাথে করা যাবে। আর এই জায়গাটা হচ্ছে বনফায়ার অ্যান্ড বারবিকিউ। এই সেট আপটা কিন্তু প্রথমবার আমরা দেখলাম, এখান দিয়ে আগুনটা জ্বলবে। আর এখানে মানে ধোঁয়া যাতে না হয়, চিকেনগুলো যে আমরা খাই অনেক সময় ওই আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়, সেটা অতটা টেস্টি হয় না। এটা মনে হচ্ছে টেস্টি হবে, তার জন্যই এই ব্যবস্থা করা। এটা বেশ ইউনিক লাগলো একদম। আর এটা একটু ওপেন এরিয়া, আর এই হচ্ছে আজকের হোমস্টে। হোমস্টেটা দেখতে কিন্তু অনেকটা গেস্ট হাউস টাইপের, কালারটা বা স্ট্রাকচারটা এরকমই লাগছে আমার। আর এখানে নিচে 3টে রুম আছে এবং ওপরে 3টে রুম আছে। রুমগুলোর ক্যাটাগরি প্রায় একই রকম, তো নিচে 2টো রুম ক্লিন নেই, এই রুমটা ক্লিন আছে। একটু দেখিয়ে দিই তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। তো এটাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটা রুম। রুমে কিন্তু 2টো বেড দেওয়া আছে, আর রুমের সাইজও কিন্তু বেশ ঠিকঠাক। আর এখানেই রুমের সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম, যেখানে বেসিক অ্যামিউনিটি সমস্ত কিন্তু আছে। সেম ক্যাটাগরির আরও 2টো রুম আছে এই ফ্লোরে, এবং এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুয়ে আছে, এর নাম হচ্ছে ফ্লাপি, হোমস্টে ওনারের পেট। তো ওপরে উঠে আসার পর এটা হচ্ছে একটা কমন ব্যালকনি, এবং এখানে টোটাল 3টে রুম আছে। এই রুমটা হচ্ছে আমাদের। তো এই রুমেও কিন্তু একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, তার সাথে ডাবল বেড বাট একটু ছোট, অর্থাৎ 4-5 জনের অ্যাকোমোডেশন কিন্তু এই রুমে খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে কিন্তু রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, এবং এখানে ওয়াল পেন্টিংও আছে, ঘড়িটার স্টাইলটাও বেশ ভালো লেগেছে। তার সাথে এখানে টাওয়েল, চিরুনি, ব্রাশ, এই সমস্ত টয়লেটারিজও দেওয়া আছে। এবং এখানে একটা সোফা আছে, তার সাথে একটা ছোট্ট টেবিল, মিরার, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। এবং দেখতে পাওয়া যাচ্ছে বাইরেই বেসিন, এবং বেসিনের সাথেই কিন্তু আছে অ্যাটাচড ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমে কিন্তু গিজার, কমোড, শাওয়ার সমস্ত কিছুই কিন্তু আছে, এবং তার সাথে ওয়াশরুমে দেওয়া আছে শ্যাম্পু এবং কন্ডিশনারের ছোট ছোট কৌটো। রুমে কিন্তু জলের বোতল, টি, কফি পাউচ এবং ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, যাতে নিজেরা চা বানিয়ে খেতে পারেন। আর একটা জিনিস যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে উইন্ডো থেকে মেবি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে ওই দিকে, বাট একটু কষ্ট করে দেখতে হবে। বাট বেরোলে, ব্যালকানিতে বেরোলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আছেই। আর এটা হচ্ছে পাশের রুমটা, এখানেও কিন্তু একটা সিঙ্গেল বেড এবং ডাবল বেড দেওয়া আছে, এবং রুমের সাইজ কিন্তু বেশ বড়। সবথেকে বড় কথা হচ্ছে রুমগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা, এবং প্রতিটা রুমে কিন্তু একটা মিনিংফুল কোট লেখা আছে, যেটা সবথেকে বেশি ভালো লাগলো। তো এই 2টো রুম দেখানো হলো, এটা হচ্ছে এই ফ্লোরের লাস্ট রুম,
এই রুমটাও কিন্তু সেম ক্যাটাগরি, সেম কোয়ালিটি, একই রকম। কমন যে ব্যালকানিটা, সেখানে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে এরকম ভিউ একটা পাওয়া যাচ্ছে, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে পরিষ্কার মাউন্টেন ভিউ, তার সাথে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়। হোমস্টে বাইরে থেকে দেখতে অনেকটাই বেসিক, বাট ভিতর থেকে কিন্তু রুমগুলো ডিলাক্স বলা যেতে পারে। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, পেন্টিং করা রয়েছে এবং বিভিন্ন শোপিস দেওয়া রয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন রুম বলা যেতে পারে। আর আমরা এখন আছি হোমস্টের ছাদেতে। ছাদ থেকে তো চারিদিকের ভিউটা পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ বলতে গেলে এখান থেকে পাওয়া যায়। তো সময় হয়ে গেছে আমাদের লাঞ্চ করার, এবং এটাই হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া, যেখানে চেয়ার টেবিল পাতা আছে এবং আমাদের কিন্তু লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। এবং একদম বাঙালি স্টাইলে আজকে লাঞ্চ আমরা করব। প্রথমেই আছে রাইস, বাদাম এবং বড়ি দিয়ে লাল শাক, এটা হচ্ছে শিম ভর্তা বাংলাদেশি স্টাইল যেটা বললেন। এখানে হচ্ছে মুসুর ডাল, তার সাথে এটা হচ্ছে এগ কারি, এটা হচ্ছে মিক্সড ভেজ উইথ ক্রিম, এখানে আছে পাঁপড় ভাজা, আর লাস্ট পাতে আছে চাটনি। এই যে দৃশ্যটা আপনারা এখন দেখছেন, এটা কিন্তু একটা বিরল দৃশ্য, কারণ পায়েল কুকুরের গায়ে হাত দিচ্ছে, মানে এটা যারা ওকে চেনেন পার্সোনালি তারা জানে। লাঞ্চ টাঞ্চ করে একটু ফ্লাফিকে আদর করছিলাম, নামটাও যেমন ওর বডিটাও তেমন, একদম কম্বলের মতো। আর এখন আমার অনেক ভয় কেটে গেছে, বিশেষ করে ভিয়েতনামে ওই পাপি ফার্মে যাওয়ার পর থেকে। তো আমি এখন একটু কাছে যাই বা পাশ দিয়ে গেলাম, আর ভয় করে না, যেটা আগে মানে মারাত্মক, মানে আমি যে আদর দূরে থাকলেও যাবো না, ওখানে যাবো না। আমি যে আদর করছিলাম, আমার বুকটা ডিপ ডিপ করছিল, কিন্তু এখন মানে একটু সাহস করছি। আর লাঞ্চের টেস্টের ব্যাপারটা একটু বলে দিই, আমার কিন্তু মানে প্রত্যেকটা খাবারের মধ্যে শিম ভর্তাটা খুব ভালো লেগেছে। আমি শিম খাই না, কিন্তু ওটা খুব টেস্টি ছিল। আর একটা কথা হচ্ছে যে এখানে খাবারগুলো যেটা খেয়ে বুঝলাম, বেশ মশলা দেওয়া, মানে ডিমের কারিটা খুব মশলাদার, মিক্সড ভেজে অনেক কিছুই দেওয়া ছিল, তো খেতে আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল বলতে পারা যায় খাবার দাবার ঠিকঠাকই ছিল। প্রায় 3:40 বেজে গেছে, আর এখানে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, মানে সূর্যের আলো যতক্ষণ ছিল ততক্ষণ গরম, বাট বাকিবার সময় কিন্তু ভালো ঠান্ডা। আর এই দিকে এই ফুলগুলো, এই গাছপালা, এই মাউন্টেন সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা এখন অপূর্ব লাগছে। ওপরের ব্যালকানি থেকে দাঁড়িয়ে একদিকে যেরকম কাঞ্চনজঙ্ঘা, ঠিক অপর দিকে কিন্তু দারুণ একটা সানসেট ভিউ। সানসেট হতে না হতেই এখানকার সমস্ত লাইটস জ্বলে গেছে, মানে যে সমস্ত ডেকোরেটিভ লাইটসগুলো রয়েছে সেগুলো ওই গাছের গুঁড়িতে, ওই দিকেও গাছে, তারপর চারিদিকেই রয়েছে। আর এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, চারিদিকে গাছপালা রয়েছে, আর এরকম ছাতা, চেয়ার টেবিল, এগুলো বেশ দেখতে ভালো লাগছে। আর এই জায়গাটা টাইম স্পেন্ড করার জন্য তো খুব ভালো, তার সাথে হোমস্টেরও বেশ কিছু লাইটস কিন্তু জ্বলে গেছে। সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা এত ভালো, আর বিকালবেলা এত সুন্দর আমরা সানসেট এনজয় করেছি এখান থেকে। এখানের মেইন ইউএসপি হয়ে গেল, সেটা হচ্ছে একদম রুম থেকে কাঞ্চনজঙ্ঘা, মানে একদম সাইডের যে রুমটা আছে সেটা থেকে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে কিন্তু অপূর্ব এক সানসেট। এই দুটো কিন্তু হোমস্টের খাসিয়াত হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা সন্ধ্যেতে গরম গরম চা, তার সাথে ভেজ পকোড়া চলে এসেছে। হোমস্টের ওই দিকটা হচ্ছে ল্যান্ড ওনারের বাড়ি, আর এই হোমস্টের পজিশন কিন্তু একদম ভার্জিন অফবিট বলা যেতে পারে, মানে হোমস্টের আশেপাশে কিন্তু কোনো রকম বাড়ি বা ঘর নেই। এবার অন্যান্য গেস্টরা না থাকলে কিন্তু এই জায়গাটা একদম শান্ত নিরিবিলি, এই ধরনের অ্যাম্বিয়েন্স যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো। সন্ধেবেলা হোমস্টে ওনার শুভজিৎবাবুর সাথে বেশ আড্ডা মেরে সময়টা কাটছে, আর এই ডাইনিং এরিয়াটা কিন্তু খুব ওয়ার্ম, এই জায়গাটা একদম ঠান্ডা লাগছে না। এবং আপনারা যদি পরবর্তীকালে এখানে আসেন সন্ধেবেলা, এখানে কিন্তু অনেক বইও আছে, তো আপনারা পড়েও কিন্তু সময়টা কাটাতে পারেন।
তো যেরকমটা বলছিলাম যেখানে চিকেন বারবিকিউটা একটু অন্য স্টাইলে করা হয়, সেটাই কিন্তু এখন সন্ধ্যেবেলা হচ্ছে। একদম ইউনিক একটা প্রসেস আমরা নর্থ বেঙ্গলে দেখলাম। ঠান্ডার মধ্যে এখন এনজয় করব চিকেন বারবিকিউ। নর্থ বেঙ্গল কেন, গোটা ইন্ডিয়ার মধ্যে বেস্ট বারবিকিউ হয়তো এখানেই খেয়েছি, মানে আমার লাইফের বেস্ট বারবিকিউ আমি এখানে খেয়েছি। যেমন ম্যারিনেশন আর তেমনই সফট হয়েছে, আর ধোঁয়া গন্ধ তো একদমই নেই, কারণ অন্য প্রসেসে বানানো হয়েছে, দারুণ টেস্ট ছিল। আর বারবিকিউর কথা যখন বলছি, প্রাইসটাও একটু বলে দিই। এখানে 1 কেজি চিকেন উইথ বনফায়ার দিয়ে প্রাইসটা ভ্যারি করে 1250 to 1400 রুপিস পার কিলো। নভেম্বর মাসের লাস্ট উইক, এবার জাস্ট ঠান্ডাটা ঝাঁকিয়ে পড়বে, এখানে আস্তে আস্তে ফগ ঢুকছে, আর এই দিক দিয়ে চাঁদটা মাঝে মধ্যে উঁকি দিচ্ছে, আবার লুকিয়ে পড়ছে। অদ্ভুত সুন্দর এক পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। এই সময় কিন্তু ঠান্ডাটা খুব বেশি নেই, কিন্তু মুখ দিয়ে যে ধোঁয়া বেরোচ্ছে যেমন শীতকালে বেরোয়। বাবা, কালারফুল টুপিটা পড়েছে, কালারফুল টুপিটা আমাদেরকে গিফট করেছিল, না ওকে গিফট করেছিল কে, জ্যামলিং হোমস্টের আন্টি, ওনার আন্টি ফ্লাফি। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি প্রপার্টি, আর আমার লাইফের এখনো পর্যন্ত ফেভারিট কিন্তু এ হয়ে গেছে। এতটা শান্ত, এত হিউজ, কিন্তু আমার সত্যি প্রথম প্রথম ভয় লাগছিল, এখন আর ভয় লাগছে না। আমি একা একা গিয়েও কাদর করছি, ও জাস্ট পায়ের কাছে এসে বসে আছে মাথাটা তুলে, এত ইনোসেন্ট আর এত শান্ত, জাস্ট মায়া পড়ে গেছে এর প্রতি। সাফি, সাফি আসবি, কাম কাম কাম। হোমস্টের যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু তাকালে ঠিক এরকম একটা নাইট ভিউ দেখতে পাওয়া যায়, যেখানে প্যাকিয়ং এয়ারপোর্টটাও কিন্তু চোখে পড়বে। সন্ধেবেলা কিন্তু এই জায়গাটার ভাইবসটা একদম আলাদা, যেহেতু হোমস্টেতে অন্যান্য গেস্টরাও আছেন, তারাও খুব এনজয় করছেন, আমরাও কিন্তু সন্ধেবেলাটা খুব এনজয় করছি। তো এবার বলে দিই আমরা শিলিগুড়ি থেকে এই জায়গাটায় কীভাবে এসেছি। আমরা সকাল সকাল চলে এসেছিলাম পানি ট্যাঙ্কি মোড়ে, পানি ট্যাঙ্কি মোড় থেকে একটা বাস ছাড়ে বিন্দুর উদ্দেশ্যে ঠিক সকাল 7টার সময়। সেই বাসে করে আমরা চলে এসেছিলাম ডামডিম, ডামডিম থেকে 8:30 সময় একটা শেয়ার গাড়ি আমরা পেয়ে গিয়েছিলাম, যেটা ডামডিম থেকে আলগাড়া পর্যন্ত যায়। সেই শেয়ার গাড়ি ধরে আমরা নেমে পড়েছিলাম 6 মাইলে। শেয়ার গাড়িটা হল্ট করেছিল লাভা এবং গরুবাথানে। তো আমাদের শিলিগুড়ি থেকে অর্থাৎ পানি ট্যাঙ্কি মোড় থেকে ডামডিম পর্যন্ত ভাড়া নিয়েছিল 90 টাকা দুজনের, এবং তারপরে যে শেয়ার গাড়িটা করে এলাম সেটার ভাড়া নিয়েছিল 250 করে। তারপর আমরা 6 মাইলে নামলাম, এবং 6 মাইল থেকে যে হোমস্টে ওনার, উনি আমাদের পিক আপ করে গাড়িতে নিয়ে গিয়েছিলেন। সো থ্যাংকস টু আওয়ার হোমস্টে ওনার। এইভাবে কিন্তু খুব সহজে আমরা চলে এসেছি। এবং একটা কথা বলে দিই, শিলিগুড়ি থেকে যে কোনো উপায়ে তোমাদেরকে লাভা বা 6 মাইল পৌঁছাতে হবে। সেটা গ্যাংটকগামী যে এখন বাসগুলো যাচ্ছে সেগুলো কিন্তু এখন লাভা ভায়া হয়ে যাচ্ছে, বিকজ NH10 রাস্তার কাজ চলছে। তার জন্য কিন্তু ওই বাসে করে এলেও কিন্তু 6 মাইলে নামতে পারবেন বা লাভাতে নামতে পারবেন, অথবা শিলিগুড়ি জংশন থেকে কিন্তু লাভা যাওয়ার একটা দুটো বাস ছাড়ে, সেটা হচ্ছে একটা 11:30 থেকে 12টার মধ্যে, আর একটা দুপুরবেলা। তো সময় লাগে প্রায় 4-4.5 ঘন্টা এরকম সময় লাগায়। এবং শিলিগুড়ি থেকে লাভা যাওয়ার কিন্তু আরও একটা দুটো শেয়ার গাড়ি ছাড়ে, সেটা শিলিগুড়ির বিভিন্ন পার্ট থেকে, টাইমটা এক্স্যাক্টলি আমরা জানি না তাই বলতে পারছি না। যে গ্যাংটকের শেয়ার গাড়িগুলো যাচ্ছে সেগুলোও কিন্তু এখন লাভা হয়েই যাচ্ছে। তো এইভাবে লাভা বা 6 মাইল পর্যন্ত পৌঁছে গিয়ে তারপরে এই যে টুকুনি আসতে, মানে হোমস্টে থেকে লাভা পর্যন্ত বা 6 মাইল পর্যন্ত যে রাস্তাটা, এখানে কিন্তু গাড়ি হায়ার করতেই হবে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, রাস্তা কিন্তু খুব ভালো না, মোটামুটি, মাঝে মধ্যে কিন্তু পাথরের উঁচু উঁচু পাথরগুলো আছে, রাস্তাটা একটু হেলতে দুলতে আসতে হবে। তবে সুখবর এটাই, রাস্তার কাজ কিন্তু চলছে, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু রাস্তা খুব ভালো হয়ে যাবে। তো তখন কিন্তু প্রাইভেট গাড়ি নিয়ে ইজিলি চলে আসা যাবে। এটা কিন্তু রিসব থেকে 2 কিলোমিটার জাস্ট ডিস্টেন্স। তো এইভাবে কিন্তু খুব সহজে এই হোমস্টেতে চলে আসা যাবে শেয়ারে। সময় প্রায় 11টা, আজকে আড্ডা মারতে মারতে অনেকটা লেট হয়ে গেছে ডিনার করতে। তো ডিনারে কী কী আছে, এটা হচ্ছে মেথি চিকেন, এখানে হচ্ছে বেঙ্গান ভর্তা নর্থ ইন্ডিয়ান স্টাইল, এখানে হচ্ছে আলু জিরা, আর এখানে হচ্ছে প্লেন রুটি, তার সাথে যেটা স্পেশাল সেটা হচ্ছে ঝোলা গুড়, আর এখানে আছে কিছু স্যালাড। তো ডিনারে কিন্তু অনেকগুলো আইটেম আছে আমাদের আজকে। প্রতিটা আইটেম এত সুন্দর রান্না করেছিলেন, জাস্ট কোনো কিছু বলার নেই। আর চিকেনটা স্পেশালি, গ্রেভিটা কম থাকতে পারে, যার টেস্ট দারুণ,
আর এখন বাজে এক্স্যাক্টলি দুটো। আমরা পাহাড়ে অনেক দিন পর এতটা রাত জাগলাম, কারণ এখানে যারা গেস্ট আসেন তাদের সাথে আলাপ হয়েছে, তারাও আমাদের অধিকার, এবং একসাথে গল্প আড্ডায় একদম মজে গিয়েছিলাম, আর কিছু বলার নেই। এখন কিন্তু প্রায় পরিষ্কার আকাশ বলা যেতে পারে, আকাশে তারা আছে, এবং যেটা বোঝা যাচ্ছে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো হোপ কালকে সকালবেলা আমরা সকলে একসাথে কাঞ্চনজঙ্ঘা দেখবো। হোমস্টের ছাদে দাঁড়িয়ে আছি, চারদিকের ভিউটা জাস্ট অপূর্ব, কিন্তু আজকে সেভাবে সানরাইজ হচ্ছে না, আকাশে মেঘ আছে, তার জন্য কাঞ্চনজঙ্ঘাও কিছুটা ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে না। আর হয়তো বুঝতে পারবেন এদিকে পুরো নাথুলা রেঞ্জটাও দেখতে পাওয়া যায়। সময়ের সাথে সাথে আশা করা যাচ্ছে ক্লিয়ার অনেকটাই হবে, লাল আভাটা পড়ছে চারদিকে। এই হোমস্টে থেকে 800 মিটার ডিস্টেন্সে একটা মন্দির বা মনেস্ট্রি টাইপ আছে, সেটাই এখন একটু পায়ে হেঁটে ঘুরে আসি। এই ছোট্ট গ্রামটা খুব সাজানো গোছানো, দুদিকে গাঁদা ফুল ফুটে রয়েছে শীতকালে যেমনটা ফোটে, সামনের একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, মানে অপূর্ব দেখতে লাগছে এই গ্রামটা। ইয়াহ পা এক মন্দির হ্যায় না দাদু, মন্দির মন্দির তো উপরে উপর 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 উধার হ্যাঁ ইয়াসে 3 মিনিট 4 মিনিট 3 4 মিনিট। এখানেও বেশ কিছু লোকাল বাড়ি দেখা যাচ্ছে, অনেক পুরানো দিনের পাহাড়ি বাড়ি যেগুলো হয়, সামনে কাঠ ফাট রাখা আছে, অনেক কিছু রাখা যেগুলো দেখলে ফিল হয় পাহাড়ি পাহাড়ি। কোনো বাড়িতে কোনো লোক নেই, আমরা ডাকছি এত করে কারোর কোনো সাড়া শব্দ নেই, শুধু ঝিঝিপোকার ডাক ছাড়া কিছু নেই, অদ্ভুত। ওই রাস্তা দিয়ে হেঁটে আসার পর এরকম কয়েকটা ফ্ল্যাগ পড়বে, আর ভেতরের রাস্তা দিয়ে ঢুকে এসে এখানে একটা স্কুল, আর এখানে একটা বড় গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডের পাশ দিয়েই যে রাস্তাটা এখানে আছে মন্দির। তো এটা হচ্ছে মেইন গেট, আর এখানে মন্দির এবং মনেস্ট্রি একসাথে আছে। নিচের দিকে একটা চার্চ আছে, মারিয়া চার্চ বলে, এগুলো ছাড়া কিন্তু হেঁটে দেখার মতো আর কিছু নেই। আর এখানে এলে যে সাইট সিনগুলো করা যেতে পারে সেটা হচ্ছে লাভা, লোলেগাঁও, রিশপ, এগুলো হয়ে গেল, তার সাথে কাগে আছে, তন্দ্রাবং আছে, ম্যারুন গাঁও আছে, দুকা ভ্যালি, দুকা ফলস, এই জায়গাগুলো কিন্তু ঘোরা যেতে পারে। অনেকেই চায় যে লোকালদের বাড়িতে এরকম হোমস্টেতে না, মানে সাজানো গোছানো কোনো হোমস্টেতে না, লোকালদের নিজের বাড়িতে থাকা, তো এখানে কিন্তু সেই ব্যবস্থা আছে। আর কালকে যে গেটটা হচ্ছিলো এটাও হয়ে গেছে একদম ফরেস্ট অফিসের গেটের মতন। আর এই অ্যাকোমোডেশনটা আছে ঠিক হোমস্টের পিছন দিকেই, তো এটাই হচ্ছে ওনাদের ছোট্ট একটা কাঠের বাড়ি। আর এই সাইডে সামনের দিকে ওপর দিকটা রয়েছে ফার্মিং হচ্ছে, ওখানে কাউশেড রয়েছে এবং বিভিন্ন শাকসবজি অর্গানিক চাষ হয়, ফুল গাছ টুল গাছ রয়েছে, আর তার সাথে এখানে হচ্ছে বি ফার্মিং। আর এখানেই একটা রুম অ্যারেঞ্জ করা হয়েছে গেস্টদের জন্য যদি কেউ এখানে থাকতে চায়। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম লোকাল ফিল দেবে এখানে থাকলে। এবং এখানে একটা সিঙ্গেল বেড দেখতে পাওয়া যাচ্ছে, একটা পুরানো দিনের আলমারি আছে, চেয়ার টেবিল, আর এখানে ডাবল বেডের থেকে একটু ছোটো সাইজের বেড আছে। এখানে এলে কিন্তু একটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে, ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ না, পুরানো দিনের কাঠের হোমস্টে থেকে নিচে গিয়েই তবেই তো লোকাল ফিলটা পাওয়া যাবে, যে লোকালদের সাথে থাকছি ওদের মতন করেই থাকতে হবে। এখানে কিন্তু আর এক রকমের স্টের ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে টেন্ট স্টে। এখানে একটা বড় টেন্ট আছে, এখানে 2-3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, এখানটা বেশ সুন্দর জায়গা করা রয়েছে, ওপেন এরিয়া। আর এই হোমস্টেটির ব্যাক সাইডেও আর একটা টেন্ট আছে, ওখানেও থাকা যেতে পারে, ওটা একটু ছোটো টেন্টটা। আর যেটা আমরা বলছিলাম, এখানে কিন্তু অর্গ্যানিক ফার্মিং হয়েছে, হোমস্টের ঠিক পিছনেই প্রচুর এলাচ চাষ হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, আর ওই দিকে হচ্ছে কাউশেড। এই হোমস্টে থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার কোনো শেয়ার গাড়ি ডাইরেক্ট নেই, সকাল 7টার সময় কালিম্পংয়ের একটা শেয়ার গাড়ি আছে যেটা ডাইরেক্টলি হোমস্টের সামনে থেকে আপনাদেরকে তুলতে পারে, এবং কালিম্পং থেকে আবার কালিম্পং স্ট্যান্ড থেকে শিলিগুড়িতে কিন্তু শেয়ার গাড়ি করে যেতে হবে ডাইরেক্ট, কিন্তু কোনো রকম শেয়ার গাড়ি এখানে নেই শিলিগুড়ি থেকে। আর একটা কথা, যদি আপনারা গরুবাতান ভায়া হয়ে আসেন, গরুবাতান থেকে দুপুর 1:30 এবং 2:30 সময় একটা শেয়ার গাড়ি ছাড়ে লাভা পর্যন্ত, সেই শেয়ার গাড়িগুলো করে লাভা পর্যন্ত এসে লাভা থেকে 6 মাইল এবং 6 মাইল থেকে এইটুকুনি কিন্তু প্রাইভেট গাড়ি করে আসতেই হবে, ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ির সুবিধা কিন্তু নেই। গুড মর্নিং, গুড মর্নিং, আদর খাবি লাপি? কাল থেকে আমরা যা মজা করেছি, যা আনন্দ করেছি, যা খাবার খেয়েছি, সবই এই মহাশয়ের দৌলতে। আচ্ছা, এবার একটু দর্শকদের জন্য বলে দিন, এখানে থাকা এবং খাওয়ার খরচাটা কত?
থাকা ডিপেন্ড করছে, আপনারা মানে ডাবল অকুপেন্সি আছে, ট্রিপল অকুপেন্সি বা চারজন, তো বেসিক রেট হচ্ছে ইট স্টার্টস ফ্রম 1200 আর আপ টু 1800 যায়। এটা ডিপেন্ড করছে মানে আপনারা কীভাবে কী মানে খাওয়া দাওয়ার উপরেও সেটা অনেকটা ডিপেন্ড করছে। আচ্ছা, আর যারা শিলিগুড়ি থেকে পিক অ্যান্ড ড্রপের সুবিধা চান সেগুলো সমস্ত কিছু এখান থেকে প্রোভাইড এখানে? হ্যাঁ, অ্যাবসলুটলি, এখানে ওই সিন্ডিকেটের ওদেরকে বললে ওরা গাড়ি পাঠিয়ে দেয়। সো যেরকম এখান থেকে শিলিগুড়ি গাড়ি ভাড়া হচ্ছে অ্যারাউন্ড 4500 আর মালবাজার হচ্ছে অ্যারাউন্ড 3500। ওকে, থ্যাংক ইউ। আমি এর নাম্বার ডেসক্রিপশনে এবং পিন কমেন্ট করে রাখবো, মোস্ট ওয়েলকাম, চাইলে বুক করতে পারো। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। কালকে রাতে যাদের সাথে আড্ডা ফাড্ডা মারলাম, এত রাত হয়েছে এই ভদ্রলোকেদের জন্য শুতে আমাদের, তাদের কেমন লাগলো এখানে এসে, কেমন লাগলো? অসাধারণ লাগলো। প্রথমবার ঋষভ আসলাম, আগে তো শুধু শুনেছিলাম ঋষভ একটা খুব পাহাড়ি জায়গা, অফবিট জায়গা, কিন্তু কোনো আইডিয়া ছিল না। প্রথমবার এসে তো মানে মানে মেসমারাইজিং, এত ভালো জায়গা, এত সুন্দর, কাম অ্যান্ড কোয়াইট, প্লাস যে প্রপার্টিজ রয়েছে এটাও এত সুন্দর, ভাবতেই পারিনি। তবে এটা কিন্তু প্রপার রিসর্ট না, এটা কিন্তু রিসর্ট থেকে নিচে একটু অফবিট, মারিয়া বস্তি বলে জায়গাটাকে। কিন্তু আমার কাছে যে জায়গাতে এসেছি এখন রিসর্ট আলাদা করে বোঝার কিছু নেই, যা ভিউ পাচ্ছি, যা জায়গা দেখছি, আমার কাছে অসাধারণ। আমাদের জন্য এটাই রিসর্ট, কলকাতার ইটকাট পাথরে থাকা মানুষ আমরা পাহাড়ে যে বিউটি পাচ্ছি এখানে, এইটুকু অক্সিজেন আবার আমাদের টেন নিয়ে যাবে আগামী দিন যখন আসবো সেই অবধি। একদম, যারা দর্শক দেখছেন তাদেরকে রেকমেন্ড করবেন তো এখানে আসবেন। আমি স্পেসিফিক্যালি এই জায়গাটা বলবো, এই হোমস্টেটা যিনি ওনার আছে ওনার নাম বব, হি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, লাভলি হোটেলিয়ার, ফ্যান্টাস্টিক অ্যাম্বিয়েন্স, মানে অসাধারণ জায়গা, ইটস আ মাস্ট ভিজিট। এত আদর খাচ্ছে, এত আদর খাচ্ছে ফ্লাফি, খুব ভালো লাগছে না? দুজন আদর করছে তোমাকে। হ্যাঁ, তুমি তো চোখ বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছ। আমাদের আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড, বাটার, ব্যানানা, ফ্রেঞ্চ ফ্রাই, বেকড বিনস, এগ, তার সাথে আছে জুস। সাধারণত কিন্তু এই ধরনের কন্টিনেন্টাল ব্রেকফাস্ট অনেক হোমস্টেতেই পাওয়া যায় না, এবং আমরা খুব ভালো ব্রেকফাস্ট করলাম, প্রতিটা আইটেম জাস্ট দারুণ ছিল। আর এখানে যে ওনার শুভজিৎ সিং বাবু, দারুণ ব্যবহার, ওনার আতিথেয়তা খুবই ভালো। এখানে এসে যে দুটো পয়েন্ট একটু বলতেই হবে সেটা হচ্ছে, রাস্তাটা একটু প্রবলেম আছে, যদিও আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো রাস্তাটা মোটামুটি ঠিকঠাক হয়েই যাবে। আর একটা প্রবলেম হচ্ছে রুমের মধ্যে কিন্তু জিওর নেটওয়ার্কটা খুব একটা স্ট্রং না, ইন্টারনেট করতে গেলে কিন্তু একটু বাইরে বেরিয়ে আসতে হবে, কারণ এখানে ওয়াইফাইয়ের ফেসিলিটিটা অ্যাভেলেবেল নেই। বাকি বাদ এখানে কোনো রকম আমাদের থাকা বা খাওয়াতে কোনো প্রবলেম হয়নি, তার সাথে এখানে যারা স্টাফ আছেন তাদেরও ব্যবহার খুবই ভালো। ওভারঅল একটা অফবিট জায়গায় এসে যেরকম এক্সপিরিয়েন্স হওয়া উচিত বা যেরকম ফিল হওয়া উচিত সেটাই কিন্তু আমাদের হয়েছে। আমরা খুব আনন্দ সহকারে কালকে সন্ধ্যাটা সকালটা কাটিয়েছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নর্থ বেঙ্গলের অফবিট জায়গার ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার।